হ্যালো গসিপ লাভার্স, রাইট নাও আপনাদের সাথে আলোচনা করা হবে ওয়েব সিরিজের নাম লেখালেন তামান্না ভাটিয়া। ওয়েল, পুরো ভিডিওটিতে বিষয়টি নিয়েই আলোচনা করা হবে। সো লেট জাম্প ইনটু দ্য মেইন ভিডিও। সাউথ ইন্ডিয়ান সিনেমার জনপ্রিয় অভিনেতা তামান্না ভাটিয়া, বলিউড সিনেমাতেও সমান তালে কাজ করে যাচ্ছেন এই অভিনেত্রী। সাউথ ইন্ডিয়া এবং কি বলিউড দুই ইন্ডাস্ট্রিতেই নিজের গুণ এবং দক্ষতা দিয়ে কাজ করছেন তিনি। বেশ কিছু ব্যবসা সফল সিনেমাও দর্শকদেরকে উপহার দিয়েছেন, আর সেই ধারাবাহিকতায় তার হাতে রয়েছে বর্তমানে বেশ কয়েকটি বলিউড ও সাউথ ইন্ডিয়ান কাজ। তবে এরই মাঝে নিজের ভক্তদেরকে নতুন খবর দিতে শিরোনামে এলেন তামান্না। একটি হিন্দি ওয়েব সিরিজে অভিনয় করতে যাচ্ছেন তামান্না ভাটিয়া। এ বিষয়টি তিনি ঘোষণা দিয়েছেন এবার তার সোশ্যাল মিডিয়ায়। ওয়েব সিরিজটি নির্মাণ করেছেন দিনেশ বিজন। শীঘ্রই মুম্বাইয়ে ওয়েব সিরিজটির শুটিং শুরু হবে বলে জানিয়েছেন নির্মাতারা। নতুন এই কাজটি নিয়ে বেশ উচ্ছ্বসিত তামান্না ভাটিয়া। করোনাকালীন সময়ে যখন সিনেমা হলগুলো বন্ধের অবস্থায়, তখন কিন্তু অনেক অভিনেতা অভিনেত্রীরাই ওয়েব সিরিজে কাজ করছেন, আর যার কারণে তামান্না এবার ওয়েব দুনিয়ায় নাম লেখানোর পর বেশ উচ্ছ্বসিত। তামান্না বলেন, করোনার কারণে বেশ কিছুদিন কাজ থেকে দূরে ছিলাম, তবে আমি সবসময় বিভিন্ন মাধ্যমে কাজ করতে চেয়েছি। সেই জায়গা থেকেই ওয়েব সিরিজে যুক্ত হলাম। সব জায়গায় সফলতা ধরে রাখতে নিজেকে আমি বারবার ভাঙতে চাই, নির্মাতার প্রতি কৃতজ্ঞতা আমাকে চরিত্রটির উপযুক্ত মনে করার জন্য, তার ভরসার প্রতিদান দেওয়ার পাশাপাশি দর্শকদের দারুণ একটি কাজ উপহার দিতে যাচ্ছি, যার কারণে আমি আমাকে বারবার ভাঙার চেষ্টা করছি। নিজেকে খুব সুন্দরভাবে এই ওয়েব সিরিজটির জন্য গড়ে তুলতে চাচ্ছি। এখনো পর্যন্ত এই ওয়েব সিরিজটির নাম ঘোষণা করা হয়নি বলেও জানিয়েছেন তামান্না ভাটিয়া। সো ভিউয়ার্স, জেনে তো নিলেন এবার ওয়েব সিরিজে নাম লেখালেন তামান্না। আর এই বিষয়টি নিয়ে যদি আপনার কোনো মতামত থাকে, তাহলে অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। এন্ড প্লিজ সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল ফর মোর আপডেটস।